দূর হয়ে যা কলঙ্কার পিতা আরে কলঙ্কার আরে শয়তান আমি তোদেরকে আমি তোদেরকে মাস্টারের বাড়িতে দিয়েছিলাম লেখাপড়া করবে এই যে মহারাজের আদেশ আপনার দুলালকে যে বন্দি করে নিয়ে যেতেই হবে একটু সম্মুখে গিয়ে যে দেখি আপনার এই তো আপনার দুলাল আপন আপন দুলাল কে একি একি রিপহরি তুমি হঠাৎ তোমাদের দুজনকে মহারাজ বন্দি করে নিয়ে যেতে বলেছে আমাদের পিতা কি আদেশ দিয়েছে হ্যাঁ হ্যাঁ তোমাদের দুজনকে বন্দি করে নিয়ে যেতে বলেছে মহারাজ আমি আমি বিশ্বাস করি না ওরে দুলাল দাদা পিতা যখন আদেশ দিয়েছে তাহলে আমাদের যেতে হবে দাদা বহরি তুমি আমাদেরকে বেঁধে নিয়ে চলো চলো দাদা আমি আগে বানানোর জন্য কল্পনা করতে পারিনি পিতা আমাদের বহরি দিয়ে বন্দি করে সেই পাশাতে নিয়ে যেতে বলেছে দাদা কিন্তু পহরীকে পাঠিয়েছি আপনার দুলালকে লহ শৃঙ্খলে শৃঙ্খলিত করে আনার জন্য কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না আমি যার কারণ বুঝে উঠতে পারছি না আমি ফিরে এসেছি মহারাজ বেশ যাও পহরি পিতা 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 আমরা এসেছি আমরা আমাদের কেন মা দূর হয়ে যা কলঙ্কার পিতা আরে কলঙ্কার আরে শয়তান আমি তোদেরকে আমি তোদেরকে মাস্টারের বাড়িতে দিয়েছিলাম লেখাপড়া করবে মানুষের মতো মানুষ হতেবে আর তোরা দুটি ভাই মানুষ না হয়ে হয়েছিস অমানুষ প্রহরী আমার চাবু তোরা জন্মায় করেছিস যে অপরাধ করেছিস তার ক্ষমা হতে পারে না আমার তাই তো আমার হাতের এই চাবুক দিয়ে চাপকিয়ে চাপকিয়ে তোদের পিঠের ছাল তুলে নেব হাই গো কি গরনে মহান
হ্যাঁ চন্দা তুমি ঠিকই বলেছো মা আমি ওদের কেবে এই চাবুক দিয়েবে চাবুকের পর চাবুক মেরেবে ওদের দেহটা কেবে কত বিক্ষত করে দেব পিতা কঠিন বিচার করুন চন্দা আমাদের কি কথা শুনুন পিতা